بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ولكم السلام ورحمة الله وبركاته محمد معين الدين بهاي تالي আজান এমত অবস্থায় দুই রাকাত পড়া যাবে কিনা অনুরূপভাবে খুদবার শুরু হয়ে গেছে এমত অবস্থায় দুই রেখাত পড়া যাবে কিনা জি হ্যাঁ প্রথম কথা হচ্ছে ভাই যে আমাদেরকে এমন সময় মসজিদে যাওয়া উচিত যখন আজান শুরু হওয়ার অনেকটা সময় আছে যে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা এক ঘন্টা যে খুদবার আজানের এক ঘন্টা আগে আধ ঘন্টা আগে পৌনে এক ঘন্টা আগে আমরা মসজিদে যাব দু রাকাত চার রাকাত যেটা আমাদের ভাগ্যে আছে সেটা পড়বো তারপরে সুরা কাহাফ পড়বো কিংবা বসে বসে তাসবিহ তাহলিল করবে এটা হচ্ছে একটা উত্তম কাজ কারণ আমরা জানি যখন ইমাম যখন খুদবার জন্য বসে যান তার মানে আজানের আগে আগে প্রথমে ইমাম এলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ইমাম বসে গেলো তারপর শুরু হয় আর তখন ফেরেস্তারা নাম লেখা বন্ধ করে দেন আমরা যারা মসজিদে গেলাম তাদের হাজিরা বন্ধ হয়ে যায় হাজিরার খাতা কি হয়ে যায় স্টক করে দেওয়া হয় তাহলে আমি জমার দিনে গেলাম কিন্তু আমার হাজিরাটা হলো না মোট কথা আর কি আমি যদি আজানের পরে ঢুকি তবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুলাই গদফানি রদি আল্লাহ তালা আনহুকে তার আগে বলিনি যে আজান শুরু হয়ে গেছে ব্যক্তি যদি মসজিদে ঢোকেন তাহলে আজানের অপেক্ষা করবে না আজানের উত্তর দেওয়া এখানে এখানে কিন্তু জরুরি নয় বরং থেকেও বেশি জরুরি হচ্ছে খুদবাসোনা সেই জন্যে দুই রাকাত নামাজ পড়ার পরে খুদবার জন্য কি করবে সে তৈরি হবে দুই রাখাত সলাত আদায় করে নিয়ে বসে যাবে যে আজান চলতে চলতেই যে সেই দুই রাকাত নামাজ পড়ে নেবে আর অনুরূপভাবে খুদবা শুরু হয়ে গেছে মতাবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে সর্বপ্রথম সে দুই কাজ সলা আদায় করবে তারপরে সে বসবে যেমন আমরা জানি সোলাই গদফানি আল্লাহ আলম একদিন মসজিদে এলেন আল্লাহ নবী খুদবা দিচ্ছিলেন আর তিনি বসে পড়লেন উনি ভাবলেন যে খুদবা যখন চলছে তখন খুদবাস শোনাটাই জরুরি বিষয় তিনি বসে পড়লেন আল্লাহ রসুল খুদবা স্টপ করে বন্ধ করে বললেন যে তুমি আগে দূর কাজ নামাজ পড়ো তারপরে বসো এখান থেকে আলামাইকে আমরা দলিন নিয়েছেন যে খুদবা চলতে চলতেও কোনো ব্যক্তি যদি মসজিদে জমাত দিনে প্রবেশ করে তাহলে আগে সে দুই যে সংক্ষিপ্ত ভাবে ছোট ছোট করে দুই রাকাত সালাত